হ্যালো, হাই, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয়ই আমারই মতো তোমরাও সবাই খুব ভালো আছো। সকালটা শুরু হয়ে গেছে, ফুলের মুখ দিয়ে নানান ফুল গাছে ফুটেছে। এখন দেখো, স্নান করে চলে আসছি, ঠাকুর পুজো করছিলাম। দেখো ঠাকুর পুজো করছি, ঠাকুর পুজো করাটা দেখো, সিঁদুরটা পর্যন্ত লাগাইনি, খুব ঘাম দিচ্ছে আর খুব ওয়েদারটাও খারাপ। আর সেই আলনাটা এই ঘরে নিয়ে চলে আসছি, নতুন আলনাটা বেডরুমে রেখেছি। আমি কাজ সব সেরে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। ঠাকুর পুজোটা হয়েই গেছে, শুধু প্রসাদটা তুলবো, তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো ঠাকুর পুজো করে নিয়েছি, প্রতিদিনের মতো ঠাকুর পুজোটা করে নিচ্ছি। সব কাজ এখন প্রতিদিন তোমাদেরকে দেখাই, পুজোটাও শেয়ার করি মাঝে মাঝে, তোমাদের কেমন লাগে বলবে। হরে কৃষ্ণ। দেখো ছেলের জন্য এগরোস বানিয়েছি, ছেলেকে দিয়ে দিচ্ছি। আজকে রান্না করতে দেরি হবে, বাবিকে বললাম যে খেয়ে নাও, বাবি এখানে বসে খাও। বাবি চলে আসছে আর এখানে আমি রান্না চাপিয়ে দেব। আর এগুলো সব জড়া হয়ে গেছে, এগুলো সব ধুতে হবে। কালকের অনেক বাসন ছিল, ধুয়েছি, সব কিছু কাজ সেরে নিয়েছি, ঠাকুর পুজোও করে নিয়েছি, তোমরা দেখেইছো। আমি এবার ভাত চাপাবো, আঁচটা অফ করবো না, ভাত চাপিয়ে দেবো। আর আমিও টিফিন করে নেব, বাবি এতটা খাবে না, টিফিনটা করে নিই, তারপর বাকি কাজগুলো সেরে নেব। দেখো রান্না হয়ে গেছে, রান্না করে নিয়েছি। আর এখানে সব ভাত করেছি, আর সর্ষে গরম দিয়ে ডাল করেছি, আর ডিম সেদ্ধ করেছি, কলমি শাক পোস্ত আর রসুন দিয়ে ভাজা করেছি, রসুন দিয়ে ভাজা করে পোস্ত ছড়িয়ে দিয়েছি, আর দুধ গরম করা হলো, ভাত করা হলো, কত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আর জল গরম করতে হয় না, ট্যাঙ্কে চলে এত গরম, গপুকে স্নান করাবো। আর আগে যেমন ওয়েদারটা খারাপ ছিল বলে গরম জলকে ঠান্ডা করে স্নান করাতে হতো, এখন বালতিতে জল ভরে রেখেছি, সেই জল দিয়ে স্নান করিয়ে দেবো। ঠিক আছে, বাকি কাজগুলো সেরে নিই, ওকে স্নান করি, খাওয়া দাওয়া করিয়ে দিই, তারপর আসছি তোমাদের কাছে আবার। দেখো গপু ওখানে খেলা করছে, দেখতে পাচ্ছো ওখানে গপু খেলা করছে সিঁড়ির কাছে। আর আমি ভাত খাবো, ভাত খাওয়ার জন্য দেখো থালা সাজিয়ে নিয়েছি। দেখো আমি ডাল নিয়েছি, আর একটা হচ্ছে ডাঁটা তরকারি নিয়েছি, সেবেলার চপ ছিল, মুড়ি খাওয়া হয় না, বাবুর জন্য টোস্ট বানিয়েছিলাম সেটাই খেয়েছিলাম টোস্টটা, আর ডিম সেদ্ধ নিয়েছি, আলু মাখা নিয়েছি, আর শাক ভাজা পোস্ত দিয়ে, আর শশা পেঁয়াজ কেটেছিলাম সোনার বাবার জন্য, সেগুলো রয়ে গেছিলো। এই যে দেখো শশা আর পেঁয়াজ, এগুলো সব ভাতের সাথে খাবো, শর্ট ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে চলো, আমি খাওয়া দাওয়াটা করে নিই, বিকেলে দেখা হচ্ছে, আর বাড়িতে এবার ঘুম করিয়ে দেবো। দেখো তোমাদের দাদা চলে আসছে, সোনার বাবা চলে আসছে, এই যে বোন আসছে, কথা বলছিলাম। আর আমি এই যে চা বসিয়েছি, পাউডার দুধের চা করবো, আর এখানে দুধ আছে, দুধ ভাত খাওয়া হবে আজকে, দুধ ভাত খেয়ে নেবো। আর এখানে আলু সেদ্ধ ভাত চাপিয়েছি, সেবার ওভেনে ডাল আছে, আলু সেদ্ধ আছে, আর যেন কি আছে, শাক ভাজা আছে, আর শাক ভাজা আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। আর বাবির বাবা এই আসলো, চাটা খেয়ে নি, আর বাবি ওপরে গেছে, মুখাতের অবস্থা দেখে বুঝতে পারছো যে গরমে কী অবস্থা হচ্ছে, সারাদিনের কাজ পরিশ্রম। দুটো তিনটে করে বোতল কিচেনে রাখছি, যাতে জলের পরিমাণটা একটু বেশি খাওয়া যায়, জল খাওয়াই হচ্ছে না। দেখি বাবিকে জল খাইয়ে দিয়েছে, এই বোনের হাতে জল পাঠিয়েছিলাম, আর আমিও জলটা খেয়ে নিই। ঠিক আছে চা খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের কাছে রান্নাটা করার পর। দেখো সব কাজ সেরে নিয়েছিলাম, ভাবলাম তোমাদেরকে লাস্ট জানাবো যে ঘুমিয়ে পড়ছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, ডিনার হয়ে গেছে, কিন্তু কারেন্ট চলে গেছিলো প্রায় এক ঘন্টা, তাই আমরা চলে আসছি, মশারি খাটে নিয়েছি রুমের মধ্যে, বাবিও ঘুম ঘুম চলে আসছে, কারেন্ট ছিল না। ঠিক আছে চলো, তোমাদেরকে সবাইকে বলছি আজকের মতো ব্লগ এখানে, শুভরাত্রি, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, সুতপা ব্লগ, টাটা।